এই সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে একজন বুড়ি মহিলা, একজন বুড়ি মহিলা তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, আহ্বান করছেন, তার দিকে ডাকছেন। আর জিব্রাইল আলাইহিসসালাম বলছেন যে আপনি তার দিকে তাকাবেন না, আপনি সামনে চলুন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে বললেন যে আপনি সামনে চলুন, আপনি তার দিকে তাকাবেন না। তিনি সামনে চললেন। এরপর তাকে আরেকজন বৃদ্ধ আহ্বান করলেন, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ। নবীজি তার দিকে তাকাচ্ছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম বললেন তাকাবেন না, সামনে চলুন। এরপর জিব্রাইল আমিন বললেন, প্রথম যে বৃদ্ধা যার দিকে আমি তাকাতে বারণ করেছিলাম সে হচ্ছে মূলত এই দুনিয়া, সে হচ্ছে এই দুনিয়া। এই বৃদ্ধা মহিলার বয়স যতটুকু বাকি আছে এই দুনিয়ার বয়সও ততটুকু বাকি আছে। তারপরে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা আখিরুজ জামানে বাস করছি। আর ওই যে বৃদ্ধ যার দিকে তাকাতে আমি বারণ করেছিলাম, এই বৃদ্ধ হচ্ছে মূলত শয়তান। সে তার বয়সের শেষ দিকে চলে এসেছে, সে এখন শয়তানি ইলম এবং প্রজ্ঞায় বৃদ্ধত্ব বা পৌরত্ব লাভ করেছে। এরপর তিনি সামনে গেলেন, তিনি দেখলেন মুসা আলাইহিসসালাম তার কবরের মধ্যে সলাত আদায় করছেন। নবীজি বলেছেন আমি মুসাকে দেখেছি সেই রাতে, মুসা তার কবরের মধ্যে সলাত আদায় করছে। এই সলাত কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তিনি বলেছেন আমি এই রাতে দাজ্জালকে দেখেছি। নবীজি এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেশতাকে। তিনি বলেছেন এই মালেক মূলত কে? জিবরাইল আমিন বলেছেন এই মালেক হচ্ছে জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, জাহান্নামের চিফ অফ কমান্ড। তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান্নামের একটু উঁকি দিয়ে দেখার জন্যে। নবীজি বলেছেন আমি উঁকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি, তার মানে এই উম্মতের, উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়, এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ইমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফ্যামিনিস্ট রেভলিউশন, যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি, মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে, এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে ইল্লা মাশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরও অগ্রগামী হলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তারা তাদের হাতের নখগুলো হচ্ছে তামার, তামা দিয়ে তৈরি হাতের নখগুলো, এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোশত তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিব্রাইল এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উম্মার, মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্যে। অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে, গীবতের মহামারী, পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে। এই কারণেই বারজাখি জীবনে তাদের এই শাস্তি হবে। তিনি আরও সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে দুইটা প্লেট দেওয়া আছে, দুইটা থালা, একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোশত আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোশত। নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে আর যেটা বিশুদ্ধ গোশত সুন্দর সেটা খাচ্ছে না। নবীজি বললেন এরা কারা? জিব্রাইল আলাইহিসসালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, অর্থাৎ ব্যভিচার করত। অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে, সেটা হলো এই ব্যভিচারের মহামারী, জিনা এবং পরকীয়া ব্যভিচারের। আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন, ডিভোর্স দিন দিন বাড়ছে, ব্যভিচার দিন দিন বাড়ছে, ধর্ষণ দিন দিন বাড়ছে, জিনা লাইসেন্স দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম বলেন আমি আরও সামনে গেলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে, আজাব। নবীজি বলেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বলে এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত, সুদ, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল, হয় সুদ খেত, না হলে সুদ দিত, না হলে সুদের সাক্ষী থাকতো, না হলে সুদের কথা লিখে রাখতো, কোনো না কোনোভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, ঠিক আজকে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বললেন আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে, পাথর। জিব্রাইল আলাইহিসসালাম বলেন এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল। নবীজি বললেন আমি দেখলাম আরও অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ
যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে, খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে, আবার ফসল গজাচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে। আমি বললাম এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করেছিল, যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন 7 থেকে 700 গুণ পর্যন্ত, 7 থেকে 700 পর্যন্ত, যাদের ফল ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নবীজি দেখলেন আরো সামনে গিয়ে এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, তাদের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে চলে যাচ্ছে। ফেরেশতারা পাথরটা আনতে যাচ্ছেন, এই সময়ের মধ্যে মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে। নবীজি বললেন এই শাস্তি কি জন্যে? ফেরেশতারা বললেন এই শাস্তি হচ্ছে এই কারণে, তারা ফরজ নামাজে অবহেলা করতো, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। তারা ফরজ সলাতে অবহেলা করতো এবং নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। মনে করিয়ে দিই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত হচ্ছে আস-সালাত, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, সালাতের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই সালাতকে কায়েম করার জন্য 23 বছর নবীকে সংগ্রাম করতে হয়েছে। আর আজকের মুসলিমরা 90 ভাগ মুসলিমের দেশে 90 ভাগ মুসলিমই সালাত পড়ে না, আর যারা সালাত পড়ে তারা জানে না আমি কি পড়ছি, তারা আসলে জানে না কি পড়ছে, তারা মনে করে আমরা একটা ফিজিক্যাল ব্যায়াম করছি। হাজারে আমার মনে হয় 10টা মানুষ পাওয়া যাবে না যারা সালাতের এ টু জেড অর্থ বলতে পারবে, সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে। সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আরো সামনে গেলাম, দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ, আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার, আন্ডারওয়্যার পরে আছে এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক দুইটা খাবার দেওয়া হয়েছে। জারি হচ্ছে জাহান্নামের পাথর আর জাক্কুম হচ্ছে জাহান্নামের কাঁটাযুক্ত ফল, তারা সেগুলো খাচ্ছে। নবীজি বললেন এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত দিত না। আমি আবার বলছি, তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত আদায় করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরো এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে, লাকড়ি, কাঠের লাকড়ি, অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না। নবীজি বলে এরা কারা? তাকে বলা হলো এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত। পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান, যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত, চেয়ে নিত দায়িত্ব, আমাকে দায়িত্ব দাও, আমাকে দায়িত্ব দাও, আমি যোগ্য, কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না। এই শাস্তি হবে পরকালে। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বললেন এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা হলো এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনে নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করত না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না। আজকের এই উম্মার, এই আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে, কথা এবং কাজে 100% মিল থাকলেই সে আলেম, কথা এবং জানা এবং আমলে 100% মিল থাকবে সে একজন আলেম, মিল নাই আলেম নন, বরং তাদের এই শাস্তি হবে কিয়ামতের মাঠে। নবীজি আরো দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে, জিজ্ঞাসা করা হলো কোন দুর্গন্ধ, তাকে বলা হলো এটা জাহান্নামের রক্ত পুঁজের দুর্গন্ধ। তারপর একটু পর তাকে সুগন্ধ, তিনি সুগন্ধ পেলেন, জিজ্ঞাসা করলেন এটা কিসের সুগন্ধ? নবীজিকে বলা হলো এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন। আজকে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না, জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত। ফেরাউনের স্ত্রীর জীবনের উদ্দেশ্য ছিল সেই জান্নাত, হাজারটা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম, ওই কুফর, শিরকের সামনে আত্মসমর্পণ করে নাই। আজও যদি আমরা সেইভাবে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতোই জান্নাত দান করুন ইনশাআল্লাহ তাআলা।